সুপ্রিয় শিক্ষার্থীরা, কাঠের উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এজে মহিউদ্দিন, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। প্রতিদিন ক্লাসের শুরুতে যে কথাটা বলতে হয় সেটা আবারও বলবো, সে হলো যে একটাই কথা যে আমরা মাদক থেকে দূরে থাকব। সকল প্রকার মাদক ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতির জন্য কলঙ্ক, এবং এটি একটি পরিবার, সমাজ, জাতি এবং পুরো পৃথিবীকে নষ্ট করে দেয়। মাদক মানে বিষপান। এই মাদকের দিকে যারাই ঝুঁকছে ওদের জীবনই ধ্বংস হয়ে গেছে, কারণ আমরা জানি ধর্মীয়ভাবেও সকল প্রকার নেশাদ্রব্য হারাম। সুতরাং আমরা নেশাদ্রব্য থেকে দূরে থাকব, মাদক থেকে দূরে থাকব, নিয়মিত খেলাধুলা করব, নিজেরা সুশৃঙ্খল জীবনযাপন করব, জীবনটাকে সুন্দর এবং আনন্দময় করে তুলব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মঙ্গলবার, তো সেই রুটিন মাফিক আমার দশম ভোকেশনাল শাখার গণিত নিয়ে আলোচনা করব, অর্থাৎ দশম ভোকেশনাল গণিত টু এর কিছু গণিত আমরা অনুশীলন করব। আমরা অনুশীলন করব গণিত টু 5.1-এর 12 নম্বর গণিত। এর পরপরই আমরা আজকে যদি সময় কুলাতে পারি আমরা আরেকটি গণিত অনুশীলন করব। তাহলে আমরা 12 নম্বর গণিতে কি বলছি দেখো, এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইড বাই এম প্লাস এন মাইনাস এক্স, এটা সমাধান। এটাকে সমাধান আমাদেরকে এই যে টোটালি যেটা অংশ আছে এম বাই এম মাইনাস এক্স এন বাই এন মাইনাস এক্স, অর্থাৎ এই অংশ, এই অংশ এবং এই অংশ, লেফট হ্যান্ড সাইডের দুটো অংশ, রাইট হ্যান্ড সাইডের একটা অংশ নিয়ে আমরা এটাকে সমাধান করব। তাহলে দেখা যাক যে সমাধানটা কিভাবে করতে হয় এবং কিভাবে করব আমরা। আমরা গত যে বইয়ে পাঠ্যপুস্তকে আমরা যে 5 নম্বর গণিত্রী করেছিলাম ঠিক এটি এই হিসেবে করবো। সরিটা সমাধান সেট করবো, সমাধান সেট নির্ণয় করবো, সমাধান সেট নির্ণয় করবো আমরা এটাতেই করবো। তাহলে দেখা যাক যে কী হয়, যে অংশটা আমরা পাচ্ছি সেটাকে আমরা একই সমভাবে ভগ্নাংশ রূপান্তর করবো। তো কনভার্ট করার সিস্টেমটা কি, আমরা প্রথমে এম ডিভাইডেড বাই এম মাইনাস এক্স লিখলাম, এন ডিভাইডেড বাই এন মাইনাস এক্স লিখলাম, তারপর আমরা লব হর একই রাখবো, লব ভিন্ন করবো, এখানে এম লিখলাম, এখানে প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্ন দিলাম, এখানে এন লিখলাম, নিচে আবার এম প্লাস এন মাইনাস এক্স লিখলাম, অর্থাৎ একই সমহর ভগ্নাংশ রূপান্তর করলাম। হর একই দেখো, এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স, এখানে যা এখানে তা, শুধু লব এখানে একটা এন এবং এই এখানে একটা এন, এটা ভিন্ন ভিন্ন করে দিলাম, এবং এখানে যে প্লাস চিহ্ন সেটাকে আমরা এখানে প্লাস চিহ্নতে কনভার্ট করে নিলাম। তা দেখা যাচ্ছে কি হয়, আমরা পক্ষান্তর করব, এম এর সাথে এম নেব, সেটা আমরা কিভাবে নেব, এম ডিভাইডেড বাই এম মাইনাস এক্স মাইনাস এম ডিভাইডেড বাই এম প্লাস এন মাইনাস এক্স, কারণ এখানে প্লাস ছিল এখানে কনভার্ট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আবার যখন এখানে আমি এন বাই এন এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স মাইনাস, এখানে প্লাস চিহ্ন, এটা যখন পক্ষান্তর হয়ে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে। এরপর দেখো আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে যা জানি, তাহলে যে খুব সহজে যে আগে ভগ্নাংশ হরগুলোকে লসাগু করতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করতে লব দিয়ে গুণ। আমি আবার বলতেছি, ভগ্নাংশের লসাগু ভগ্নাংশ যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের হরগুলো লসাগু করতে হবে, লসাগুকে আমরা আবার হর দিয়ে ভাগ করবো, ভাগ করকে আবার লব দিয়ে গুণ করবো। তাহলে আমাদের লসাগু কি আসে, এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স। এখন এই এম মাইনাস এক্স লসাগু দিয়ে যখন হর দিয়ে আমরা যখন লসাগুকে ভাগ করব তখন আমাদের কি থাকে, এম প্লাস এন মাইনাস এক্স, তাই এটা আমি এখন লব এন দিয়ে গুণ করব। আবার এখানে দেখো এম আছে, এটাকে রাখলাম, আবার এই যে এম প্লাস এক্স মাইনাস এক্স এইটাকে দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে থাকে এম মাইনাস এক্স, তাহলে এম দিয়ে আমরা আবার এম মাইনাস এক্সকে গুণ করলাম। এখানে এসে দেখো লসাগু থাকবে এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স,
और এটা দিয়ে এটাকে ভাগ করে থেকে m x তাহলে log m - n দিয়ে গুণ করলাম আবার যখন এটাকে থাকে এই n - x দিয়ে ভাগ করো তখন আমার থাকে m + n - x এবার দেখো কি হয় এটা m - x m + n - x লিখলাম n দিয়ে n কে গুণ করলে m স্কয়ার n এর সাথে n গুণ করলে mn প্লাস মাইনাস এ মাইনাস n এর সাথে x গুণ করলে mx m এর সাথে m গুণ করলে m স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে আবার mx আমি এখানে বলে লিখলাম n মাইনাস x m প্লাস n মাইনাস x লিখলাম n n গুণ করলে m স্কয়ার n এর সাথে nx প্লাস এ মাইনাস এ মাইনাস mn প্লাস এ মাইনাস এ মাইনাস n স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস nx 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 এটাকে কিভাবে করা যায় দেখো বাকি থাকে দেখি mn m minus x n plus n minus x equal to minus mn n minus x n plus n minus x শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা শুষ্ক বিষয় আমরা লক্ষ্য করে দেখি যে দেখো এখানে mn এখানে m plus n minus x এখানেও mn এখানেও m plus n minus x সমান সমান হবে এই বাম পক্ষে যা আছে ডান পক্ষেও তা আছে এবং উভয়কে আমরা যদি ওইটা যদি ভাগ করে দেই তাহলে আমাদের কি থাকে 1 by m minus x আমরা ভাগ করে দিতে পারি তার থেকে minus 1 by n minus x আমরা এখানে কি লিখব উভয়কে অর্থাৎ উভয় পক্ষকে mn divided by m plus n minus x ধারা ভাগ করে অর্থাৎ আমরা উভয়কে এই অংশটা দিয়ে ভাগ করছি যে m minus n divided by m plus x n plus n minus x ধারা উভয়কে আমরা ভাগ করছি তাহলে দেখো ভাগ করলে কি থাকে 1 by m minus x বর 1 minus 1 by m minus x minus চিহ্নটা আছে তাই এটাকে আমরা তারা দিতে পারবো না এটাকে যেমন তেমন নিয়ে আসতে হবে এবার আর আমি গুণ করি তাহলে কি থাকে 1 into n minus x equal to minus 1 into m minus x তাহলে 1 is x n x minus m minus m minus plus x अब पक्कांतर कोरी minus x minus x minus n minus n और x x जो कर दे minus 2x minus common इन दे n plus n एक बार हमरा तो वही क्या minus 2 दरा भाग करो दूसरा तरफ पर हमरा left hand side कुनो संख्या रखना तो ऑन को विशिष्ट बार संख्या रख दो कुनो संख्या बोले हम जो बांध दे इधर हम वही क्या minus 2 दरा भाग करी তাহলে কি থাকে x equal to m plus n আমরা কি লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান সেট x equal to m plus n শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু আর তেমন গণিত নেই আমরা 13 নম্বর গণিতটি করে ফেলেছি আরেকটা গণিত আমরা অনুশীলন করে ফেলি আমাদের সুবিধার্থে যাতে করে আমরা খুব সহজে এটা আমাদের শেষ করতে পারি যেটা হলো গণিত অবশ্যই অনুশীলন করতে হবে যতই তুমি দেখে দেখে করো বা তুমি নিজে নিজে প্র্যাকটিস করো
তো গণিতের ক্ষেত্রে তুমি যত বেশি পড়বা তত বেশি গণিত এক্সপার্ট আর যদি প্র্যাকটিস না করো গণিতে কখনো তুমি ভালো কিছু একটা আশা করতে পারবে না 13 নম্বর গণিতে দেখো 1/x + 2 1/x + 5 1/x + 3 1/x + 4 এখন আমরা এটাকে বিজোড়ের সাথে বিজোড় জোড়ের সাথে জোড় রাখার চেষ্টা করব দেখেন এখানে x + 5 এর সাথে x + 3 বিজোড়ের সাথে বিজোড় নাও minus 1/x + 3 এখানে জোড় আছে 1/x + 4 আমি এখানে minus 1/x + 2 লিখব কিছুক্ষণ আগে যে বলছি ভগ্নাংশ যোগফল বিয়োগফল ক্ষেত্রে হরগুলো লসাগু করতে হবে লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করতে আমি কি কাজ করতেছি আমার এখানে আছে হর x + 5 লসাগু আসলো x + 3 মানে x + 5 কে দেখি যদি আমি ভাগ করি তাহলে আমার x + 3 গুণ করব আমার এটাকে দেখে যখন আমি যখন ভাগ করব তখন থেকে x + 5 এখান থেকে x + 4 ইনটু x + 2 এখন যখন আমি ভাগ করব x + 2 তাহলে আমার থাকবে যে x + 4 এরপর দেখ আমরা গুণ করতে যাচ্ছি x + 3 x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস আমি গুণ করে দিলাম সব সচরাচর এটার সাথে এটা x দিয়ে x প্লাস 3 কে গুণ করব প্লাস 5 দিয়ে x প্লাস 3 অর্থাৎ প্রথম রাশিটির দ্বারা এটা গুণ x প্লাস 2 মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 4 আবার x দিয়ে x প্লাস 2 আবার প্লাস 4 দিয়ে x প্লাস 2 কে গুণ করি তো দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে 0 প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে 0 আবার প্লাস মাইনাসে মাইনাস 5 থেকে 3 গেলে 2 আমার গুণ করলে কি x স্কয়ার প্লাস 3x প্লাস 5x 3 5 15 আবার প্লাস মাইনাস 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 2 4 থেকে 2 গেলে x স্কয়ার প্লাস 2 স্লাইস হলো 2x 4 স্লাইস হলো 4x 4 2 8 দেখো এর পজিটিভ অংশ কি থাকে মাইনাস 2 5 এ 3 এ 8 প্লাস 15 এখানে মাইনাস 2 এস স্কোয়ার প্লাস 4 দি 6 প্লাস 8 সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটু উপরে ব্যাংকটি মুছে ফেলি উভয়কে যদি মাইনাস 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে 1 বাই এস স্কোয়ার প্লাস 8x প্লাস 15 তাহলে 1 বাই এস স্কোয়ার প্লাস 6x প্লাস 8 আমরা কি করছি উভয়কে মাইনাস 2 দ্বারা ভাগ আচ্ছা এখন আর আগে গুণ করি 1 ইনটু এস স্কোয়ার প্লাস 6x প্লাস 8 আবার এই 1 দিয়ে s স্কয়ার প্লাস 8x প্লাস 15 তাহলে s স্কয়ার প্লাস 6x প্লাস 8 1 দিয়ে গুণ করলে যা আসে তাই আমি পক্ষান্তর করি s স্কয়ার প্লাস 6x মাইনাস স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 15 মাইনাস 8 তাহলে s স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস তাহলে বিয়োগ করলে 0 প্লাস মাইনাস মাইনাস 8 থেকে 6 গেলে 2 বড় সংখ্যা চিহ্ন মাইনাস তাই এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে 15 থেকে 8 গেলে 7 ওকে যখন আমি মাইনাস 2 দ্বারা ভাগ করব 7 ডিভাইড বাই 2 মাইনাস 2 তাহলে আমি সুতরাং x ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 7 ডিভাইড বাই 2 তাহলে সুতরাং নিম্ন সমাধান সেট x ইকুয়াল টু মাইনাস 7 ডিভাইড বাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমাদের ভালো লাগছে ক্লাসটা তোমরা বেশি বেশি করে গণিত অনুশীলন করবা গণিত একটু কঠিনতার দিক থেকে সবসময় গণিত ইংরেজি বিজ্ঞান এগুলোকে আমরা কঠিন হিসেবে মনে করি
তা তোমরা গণিতগুলো বেশি বেশি করে অনুশীলন করবা, তোমরা সব ভালো থাকবা, আব্বা আম্মাকে সম্মান করবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, গ্রামের মুরব্বীদের সাথে ভালো আচরণ করবা, সুস্থভাবে চলাফেরা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, বেশি পরিমাণে জনসমাগম হয় এই ধরনের জায়গা তুমি অ্যাভয়েড করে চলবা। সবাই সুখে থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায় আবারও সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।